অর্থ রোজগার করে সেই অর্থ কেন সৎ উদ্দেশ্যে ব্যয় করবেন? কেউ অর্থ রোজগার করে সেই অর্থ সৎ কাজে বা পুণ্যকর্মে ব্যয় করলে তার কাছে আবার সে অর্থ ফিরে আসে। সৎকর্মে ব্যয় করা অর্থ ফিরে আসে আরও দ্বিগুণ অর্থ নিয়ে। আর কারোর কাছে অর্থ থাকলে সেই অর্থ যদি অসৎ উদ্দেশ্যে ব্যয় করা হয়, তবে একসময় সে অর্থ আসাই বন্ধ হয়ে যায়। তার সঙ্গে সঙ্গে অসৎ উদ্দেশ্যে অর্থ ব্যয় করার ফল ভোগ করতে হয় তৃতীয় প্রজন্মকে। অন্তত ভাগবত শাস্ত্রীয় ব্যাখ্যা অনুযায়ী এমন কথাই মেলে ধরলেন বৃন্দাবনবাসী ত্রিদণ্ডী স্বামী ভক্তি নিলয় হরিজন মহারাজ। এই ভক্তি নিলয় হরিজন মহারাজ বৃন্দাবন নিবাসী। গত 24শে ফেব্রুয়ারি থেকে 1লা মার্চ পর্যন্ত তিনি শিলিগুড়ি দেশবন্ধুপাড়ার নরোত্তম গৌড়ীয় মঠে ভাগবত প্রবচন পাঠ করতে আসেন। সেই সময় খবরের ঘণ্টাকে তিনি ওইসব কথা জানান। একই সঙ্গে তিনি উল্লেখ করেন, মনকে যত সৎসঙ্গ বা সাধুসঙ্গে রাখা যাবে ততই মন ভালো থেকে ভালোর দিকে যাবে। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। সৎসঙ্গ করলে মন হয়ে ওঠে শক্তিশালী। বর্তমানে চারিদিকে হিংসা, রোগ, ব্যাধি সহ মানুষের দুঃখ বাড়তে থাকায় বৃন্দাবন নিবাসী এই ভক্তি নিলয় হরিজন মহারাজ বলেছেন, আজকের প্রজন্মের শিশুদের নৈতিক শিক্ষা বা ভারতীয় সংস্কৃতির পরম্পরা শিক্ষা প্রদান করা হচ্ছে না। আজকাল এই শিশুরা শৈশব থেকে ক্যারিয়ারের পিছনে ছুটছে। বাবা মা শিশুকে বড় ডাক্তার বা ইঞ্জিনিয়ার তৈরির জন্য দিনরাত পরিশ্রম করছেন। বড় হয়ে একদিন শিশু ডাক্তার ইঞ্জিনিয়ার তো হলো, কিন্তু সংসারে সুখ নিয়ে আসতে পারলো না। সেই ডাক্তার ইঞ্জিনিয়ার দেখা গেল তার বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিল, অথবা সেই শিশু বড় হয়ে বিদেশে চলে গেল আর বাবা মা নিঃসঙ্গ অবস্থায় দিন অতিবাহিত করতে লাগলো। সংসারে শুধু অশান্তি আর অশান্তি, তার সঙ্গে রোগ জ্বালা। এসবের মূলে একটি কারণ, আধ্যাত্মিক শিক্ষা বা নৈতিক শিক্ষা বা ভারতীয় সংস্কৃতির অভাব। বলো রাধা গোবিন্দ ভগবান কি জয়। মহারাজের একটু পরিচয়, নাম পরিচয়টা একটু জেনে নিই আগে। আমি বৃন্দাবন থেকে এসেছি, আমার নাম ত্রিদণ্ডী স্বামী ভক্তি নিলয় হরিজন মহারাজ, ভাগবত কথা করে থাকি। আচ্ছা মহারাজ, একটা জিনিস জানছি যে আজকাল অনেক মানুষ দেখা যাচ্ছে যে অর্থ আছে, অর্থের যে সৎ প্রয়োগ করা, সৎ কাজে ব্যবহার করা, কেন সৎ কাজে ব্যবহার করবে? ভাগ আমাদের শাস্ত্র কি বলছে? টাকা পয়সা, গাড়ি বাড়ি, ধন সম্পত্তি পূর্ণ কার্যে ব্যবহার করলে সেটা কই গুণ বাপস এসে যায়। তাকে যদি সৎকর্ম না লাগা যায় তাহলে আগে গিয়ে ওকে গরিব হতে হয়, যা ভাগবতে প্রমাণ আছে। দেবসুর সমুদ্র মন্থনে দেবসুরের লড়াই হয়েছিল, দেবতা অসুরদের মেরে ফেলেছে, দেবতারা স্বর্গপ্রাপ্তি করেছে, সম্পত্তি পেয়েছে, সব কিছু পেয়েছিল, কিন্তু আবার পুনরায় অসুররা জীবিত হয়ে দেবতার সাথে লড়াই করে দেবতাদের হারিয়ে দিয়েছে। কারণটা কী ছিল? না, অসুররা গুরু শুক্রাচার্যের আদেশ অনুসারে পূজা পাঠ ব্রত অনুষ্ঠান করেছে, যার প্রভাবে দেবতাদের স্বর্গ থেকে বিতাড়িত করেছে। কারণ কি? না, দেবতারা অর্থ পেয়েছে, সম্পত্তি পেয়েছে, সব কিছু পেয়েছে, কিন্তু ভজন সাধন না করে ফুর্তি করেছে, ভোগ করেছে, বিলাস করেছে, যার জন্য তাদের হারতে হলো। লক্ষ্মী যখন আমাদের কাছে আসে, তাকে যদি সৎকর্মে লাগানো যায়, তখন লক্ষ্মী বারবার আসতে থাকে। লক্ষ্মীকে মানে, লক্ষ্মী মানে টাকা পড়া সম্পত্তি, তাকে যদি আমরা খারাপ জায়গায় লাগাই তখন আশা বন্ধ করে দেয়। আমার সঙ্গে আসতে থাকবে, কারণ আমার পিছনের কর্মফল আছে, কিন্তু ওই বদলাটা নেবে তৃতীয় পিঁড়িতে। তৃতীয় পিঁড়ির তে কে থাকে? নাতি থাকে। ছেলে থেকেও নাতিকে বেশি ভালোবাসে, দাদুর প্রেমটা নাতির উপরে বেশি, সেই নাতিটাকে ভোগ করতে হয়। আজ আমরা টাকা পয়সা আছে, আসছে, মদ খাচ্ছি, মাংস খাচ্ছি, খারাপ কাজে লাগাচ্ছি, এইটা আগে গিয়ে তৃতীয় পিঁড়ি ভোগ করবে। যদি আমরা ওই লক্ষ্মীটাকে টাকা পয়সায় পূর্ণ কাজে লাগানো যায় তাহলে সে বারবার আসতে থাকবে, আর খারাপ কাজে করলে তাহলে আশা বন্ধ করে দেবে, তৃতীয় পিঁড়ি ভোগ করবে। তার প্রমাণ না, অর্জুন ইন্দ্রপ্রস্থ থেকে বানানোর জন্য সাপেদের মেরেছিল, তক্ষক সাপ বেঁচে গিয়েছিল ইন্দ্রের কারণে। সে ইন্দ্র অর্জুনের সাথে, তক্ষক সাপ ইন্দ্রের সাথে, ইন্দ্রের কাছে বেঁচে গেছে, কিন্তু তক্ষক অর্জুনের থেকে বদলা নিতে পারেনি। তার ছেলে হচ্ছে অভিমন্যু, তার থেকেও বদলা নিতে পারেনি, সেও বীর ছিল,
কিন্তু অভিমন্যুর ছেলে হচ্ছে পরিচ্ছেদ, পরিচ্ছেদকে গিয়ে কামড়ালো, তৃতীয় পিঢ়ি গিয়ে ভোগ করবে। যেন পুণ্য কার্যে লাগালে, মন্দির বানালে, তীর্থে গেলে, সাধু সেবা করলে, গো সেবা করলে, এগুলো অনেক 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 গুণে ফিরে আসে। না হলে পয়সা তো খরচা করতেই হবে, আপনি পুণ্য কার্যে খরচা করেন, না হলে কেস কাছারি রোগ বিমারিতে খরচা হয়ে যায়। খাওয়া পরা থাকার এতে বেশি খরচা হয় না, খরচা কিসে হয়? না রোগ বিমারি কেস কাছারিতে। যখন খরচা করতেই হবে, যার মাসে 1,20,000 টাকা ইনকাম, যার মাসে 5,000 টাকা ইনকাম, দুজনের ব্যালেন্স কিন্তু লাস্টে সমান হয়ে যায়। যদি পয়সায় বের হবে তাহলে পুণ্য কার্যে লাগালে এখনও আনন্দ, পরেও জন্ম জন্মে সে পাওয়া যাবে। তাই পুণ্য কার্যে সব থেকে দান করা, ব্যয় করা, এটাই যুক্তিযুক্ত। সৎসঙ্গটা কেন করব? সৎসঙ্গটা এর জন্য, আমাদের পেটে টেনশন হচ্ছে, খিদা লেগেছে, খিদা থাকলে কোনো কিছু করা যায় না, কিছু চিন্তা করা যায় না, আগে পেট ভরতে হয়, পেটের টেনশনটা মিটে। কারণ আমাদের মনে টেনশন আছে, কারণ কি না মন খেতে পায় নাই, আমরা মনকে কী দেই না গাড়ি বাড়ি ধন সম্পত্তি, কিন্তু এটা মনের খোরাক নয়। পেটের খোরাক কি ডাল চাল তরি তরকারি, মনের খোরাক কি না হরি কথা। গাড়ি বাড়ি সম্পত্তি যত দেবেন মন ততই চাইবে, কিন্তু যদি সৎসঙ্গ দেন সেই সৎসঙ্গের প্রভাবে মন বশ হয়ে যায়, মন আর সংসার দিকে যায় না, ভগবানের দিকে লাগে আর শান্তি পায়। সৎসঙ্গের দ্বারা যত সৎসঙ্গ করবে মন বলবান হবে, এ সংসারের অশান্তি টেনশন চুটকিতে কাজ করে দেবে। আর যদি মন মানে উপবাসে থাকে, মনকে যদি সৎসঙ্গ না দেই, তাহলে এই সংসারে যা কিছু থাকুক না কেন তবু সে হায় হায় করে থাকবে। যা সংসার আজ দেখা যাচ্ছে, গাড়ি বাড়ি সব কিছু আছে, তবু পরিবারের লড়াই ঝগড়া অশান্তি মারপিট চলছে, একটু একটুতে দুঃখী হয়ে যাচ্ছে। কিন্তু মনোবল যদি হয় সে সব কিছু করতে পারে, দুঃখটাকে চুটকিতে কাজ করে দিতে পারে। যেন মনোবল বাড়ানোর জন্য সৎসঙ্গ করতে হবে, আর সৎসঙ্গের দ্বারা স্বর্গবাস হয়ে থাকে, তার ভগবত প্রাপ্তি হয়ে থাকে। অসৎসঙ্গে সর্বনাশ হয়ে যায়, তার সব কিছু লুটে যায়। মানুষ যেমন আমরা ভোজন করি, সেরকম আত্মার জন্য মনের জন্য সৎসঙ্গ দিতে হবে। তো সৎসঙ্গের দ্বারা আমাদের ভগবত প্রাপ্তি হবে, আমাদের শান্তি পাওয়া যাবে। জিতে জি মরার পরে ভগবত ধাম গুরু বৈষ্ণবের সেবা করা যাবে। কী করে সৎসঙ্গে সে নিয়ে যাবে মনকে? সৎসঙ্গের জন্য সাধু সঙ্গ করতে হবে, সৎসঙ্গে আসতে হবে, সৎ ব্যক্তি সাধুদের সাথে মিলতে হবে। যত আমরা যেরকম সঙ্গতি করবো সেভাবে আমাদের মনটা তৈরি হবে। নেশাঘরের সাথে বসলে নেশাঘর তৈরি হয়ে যায়, রাজনীতির পিছনে গেলে রাজনীতিবিদ হয়ে যায়, যারা যেমন ব্যবসার পিছনে গেলে ব্যবসাদারি বনে যায়। আমরা যার পিছনে যাব, যার সাথ দেব, যার সঙ্গ করব, সেই চিত্তবৃত্তিটা আমাদের হয়ে থাকে। তাই সাধু সঙ্গ করলে, বৈষ্ণব সঙ্গতি করলে আমাদের মনটা সৎসঙ্গের দিকে ধাবিত হবে, আর সৎসঙ্গের দ্বারা শান্তি প্রাপ্তি হবে। যেন সাধু সঙ্গ করতে হয়, সাধু সঙ্গে সাধু সঙ্গে সর্বসিদ্ধি কয়, লোভে মাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয়। একটু যদি সাধু সঙ্গ হয়ে যায় তার এত প্রভাব যে তার জীবনটা বদলে দেবে। সবশেষে দোল পূর্ণিমার পাক মুহূর্তে কি বলবেন? হ্যাঁ, দোল পূর্ণিমাতে আমাদের দোল পূর্ণিমাটা হচ্ছে আপনার রাসলীলার, রাস মানে কি আত্মা পরমাত্মার মিলন। সংসারেও আনন্দ আছে, ভগবানের ভজনেও আনন্দ আছে, স্ত্রী পুরুষের মিলনে সংসারে যে আনন্দটা, ওটা হচ্ছে ক্ষণস্থায়ী, অল্প সময়ের জন্য, ওটা যেন চুলকানির মতো, চুলকানে খুব আনন্দ আসে কিন্তু তার প্রতি জ্বলন আসে। কিন্তু ভগবানের ভজনে, রাস মানে আত্মা পরমাত্মার মিলনে, ভজনে ভগবানের সেবায়, সেখানে চিরস্থায়ী আনন্দ আছে। যত আগে যাবে ততই তার আনন্দই আনন্দ আসবে। এই জন্য আর সংসারে যত আগে যাবে, যত বয়স হবে তত তার দুঃখ আসবে, সংসার থেকে তাকে সম্মান পাবে না, সংসার থেকে অশান্তি ভোগ করতে হবে। কিন্তু ভগবানের ভজনে সে যত আগে যাবে, যত বয়স হবে তার তত সম্মান আসবে, তার তত ভগবানের উপরে কৃপা, ভগবান তাকে তত কৃপা করবে আর সে আনন্দ অনুভব করবে। রাস মানে রং খেলা মানে
নিজের মনটাকে গোবিন্দের চরণে লাগাতে হবে। রং খেলা মানে এ নেই যে রং ঢেলে দেবো উপরে, নিজের মনটাকে আগে রাঙাতে হয়। কিসে? সাধু গুরু বৈষ্ণবের সেবা। কারণ ভগবানকে তো দেখা যায় না, ভগবানের সাথে কিছু বলা যায় না, তার প্রতিনিধি হচ্ছে সাধু সন্ত মহাত্মা। তারা আমাদের কিভাবে চলতে হবে, না চলতে হবে, কীভাবে কী করতে তা বলে থাকে। যেন সাধু সঙ্গ, ঋষি মহাত্মার সঙ্গতি করতে হবে, তাদের সাথে তার সেবা করতে হবে, তবে আমাদের রাসলীলাটা অনুভব। ভগবান রাসলীলা দ্বাপর যুগে করেছিল, কেবল গোপীরা তাদের কৃপা করেছে, অন্য কাউকে নেই। শিবজিও এসেছিল, তাকে মানা করে দিয়েছিল, কিন্তু সেজন্য গোপীও হয়েছে, তাকে অধিকার দিয়েছে। লক্ষ্মী দেবী তো প্রবেশ করতে পারেনি, কিন্তু কলিযুগে মহাপ্রভু এমনি অবতার যে তিনি কাউকে ছাড়েন নাই, সবাইকে রাসলীলার সবাইকে আনন্দ দিয়ে গেছে। ওনার কাছে তো কি গোপী, কি পুরুষ, কি স্ত্রী, গাছপালা, পশু, জানোয়ার সবাইকে প্রেম দান করে গেছে। যেন কলিযুগের অবতার হচ্ছেন চৈতন্য মহাপ্রভু, তার অনুযায়ীর সাথে নিয়ে। তারা কি বলেছে, রং মানে রং খেলা নয়, রং আবির দেওয়া নয়, রং খেলা মানে মনটাকে ভগবানের চরণ লাগিয়ে মনটাকে রঙাতে হবে। যে খারাপ জিনিসগুলো, যেগুলো খেতে নাই, যেগুলো করতে নেই, ওগুলো ছেড়ে গোবিন্দের চরণে মন লাগাতে হবে, গোবিন্দের চরণে রঙেতে রং লাগাতে হবে। যা গোবিন্দ চায় সেটাই করতে হবে। আপনি কত বছর ধরে এই ভাগবত প্রবচনের সঙ্গে আছেন? এটা তো কমসে কম 20-25 বছর হয়ে যাবে। বৃন্দাবন ছাড়া আর কোথায় কোথায় করেছেন? ভারতের পুরো জায়গায়, প্রায় সব জায়গায়, কি উত্তরাখণ্ড থেকে আপনার হায়দ্রাবাদ, তামিলনাড়ু, পুনে, এই তো এইবারে পুনে থেকে এলাম। এর আগে বাংলাদেশও গেছি ভিসাতে, তারপরে পশ্চিমবাংলার আসাম, নাগাল্যান্ড, এবারে আসাম থেকে এলাম, উত্তরবঙ্গ থেকে গেলাম, নাগাল্যান্ডও অনেকবার করেছি, তারপরে গুজরাট, আর সব জায়গায়। এবং প্রচুর পড়াশোনা করতে হয়েছে বা করতে হয়েছে সমস্ত ভাগবত গীতা, ভাগবত গীতা, এদিকে আধ্যাত্মিক জগতেরও আছে, ব্যাক সাইডের যে বিদ্যা সেটাও আছে। সম্পূর্ণানন্দ বিশ্ববিদ্যালয়তে বেদান্ত অধ্যয়ন করেছি। কোথায়? সম্পূর্ণানন্দ বিশ্ববিদ্যালয়, কাশী। আচ্ছা, ওতে তবে ডিগ্রি পাইনি, তবে আমার পিছনে ডিগ্রি দিয়ে এতে পড়েছিলাম আর কি, ক্যালকাটা ইউনিভার্সিটির গ্রাজুয়েশন ডিগ্রি দিয়ে এতে পড়েছিলাম। আজকে যে মানে সমাজের যে অবস্থা দেখছেন, কি বলবেন? এতে বাচ্চাদের সংস্কার দিতে হবে। আমরা বাচ্চাদের নিয়ে স্কুলে যাচ্ছি, তাদের ভবিষ্যতে চিন্তা করছি, টাকা পয়সা কামানোর জন্য কী না কী করছি, কিন্তু তাদের সংস্কার দিচ্ছি না, যার জন্য বাচ্চা আজ উচ্ছৃঙ্খল হয়ে যাচ্ছে। পরিবারের মানুষগুলো কষ্ট পাচ্ছে, সমাজের মানুষগুলো কষ্ট পাচ্ছে, বাচ্চাও নিজে কষ্ট পাচ্ছে। কি মাস্টার শান্তিতে আছে, কি বাচ্চা শান্তিতে আছে, সবাই টেনশন, সবাই কষ্টতে আছে। তার কারণ হচ্ছে আমরা এ দেই নেই, কী বলো গে, সংস্কার দিচ্ছি না। আমরা বড়দের চরণে ঝুঁকাচ্ছি না, প্রণাম করাচ্ছি না, সাধু সঙ্গ করাচ্ছি না, শাস্ত্রতে পূজা পাঠে লাগাচ্ছি না। ভাবছি আমরা চেষ্টা করে ওদের অনেক বড় করে দেবো, কিন্তু যে যার কর্ম নিয়ে এসছে, তুমি যতই চেষ্টা করো না কেন, সে তার যাতে আছে সেটাই হবে। তারকে যদি ভজন পূজা পাঠে লাগানো যায়, তাকে যদি ভজনে লাগানো যায়, সে তার এ জন্মে না হলে আগামী জন্মে সে অনেক কিছু করতে পারবে। যেন বাচ্চাদের আগে সংস্কার দিতে হবে, আর সংস্কারবিহীন বালক জন্য আজ সমাজে এইসব দুর্গতি হচ্ছে। আজ বাড়িতে বাড়িতে মদ খেয়ে মারপিট চলছে, খারাপ জিনিসগুলো খাচ্ছে, যে যার ফলে উত্তেজক হবে, যার ফলে মনের বিকার আসবে, সেই সব জিনিসগুলো খাওয়াচ্ছে। যেন বাচ্চাদের সৎসঙ্গ করান, সংস্কার দেন, আর কিছু করান না করান, বাচ্চাদের আমরা খাওয়াই না, বাচ্চাদের ভাগ্যে আমরা খেয়ে থাকি। অনেক সময় এটাই হয়, কোনো বাচ্চা জন্ম নিলো বাবার চাকরি লেগে গেলো, কোনো মেয়ে জন্ম নিলো ফ্যাক্টরি চালু হয়ে গেল, কারণ আমরা বাচ্চার ভাগ্যে খাচ্ছি, এ নিয়ে আমরা বাচ্চাদের দিচ্ছি। আর বাচ্চাটা এটা আমার নয়, বাচ্চাটা হচ্ছে, বাচ্চা যদি আমার হতো, স্বামী স্ত্রী যদি থাকে একসাথে ঘুমায়, এত বাঁজা হয়ে কেন আছে, এটা তো বিধাতার বিধান। আমরা চাই ছেলে হোক ছেলে, আর হচ্ছে মেয়েরা, কারণ কি, এটা আমাদের নয়, ভগবান আমাদের কাছে ধরোহর দিয়ে গেছে।
আমাদের সৎ ওকে ভালো রাস্তায় দেখাতে হবে, ওকে আগের জীবনে ওকে কিছু উন্নতি করাতে হবে। আমরা তা না করে নিজের সেবায় লাগাই, আমাকে বুড়োকালে সেবা করবে, আমার জয় জয়কার দেবে, আমাকে বাচ্চার আলিঙ্গন, আমাকে আনন্দ হবে, এই হবে। আমরা নিজেদের কথা ভাবি, তার কথাটা ভাবি না, আর নিজেদের ভেবে ওকে আমরা নিজেদের লাইনে লাগাই, আর সেই বাচ্চাগুলো পরে আমাদের দুঃখ যন্ত্রণা দিয়ে থাকে। যেন ওদের সংস্কার দেবেন। বাচ্চা যে যার ভাগ্য সে নিয়ে এসছে, আপনি কিছুই করতে পারবেন না। সমস্ত বাবা মা চায় বাচ্চা আমার ফার্স্ট ক্লাস পাস করুক, বড় চাকরি করুক, টাকা ইনকাম করুক, ভালো হোক। এত তাহলে গুন্ডা বদমাশ কেন হয়ে যাচ্ছে? যে যার কর্ম, যেন বাচ্চাদের যদি সংস্কার দিতে পারলেন তাহলে আগে আগে গিয়ে সে তার সুন্দর জীবনটা বানিয়ে উঠবে। তো প্রণাম, বর্তমান যে শিক্ষা ব্যবস্থায় কি সংস্কার নাই? বর্তমানে বিদ্যা যেটা সেটা বিদ্যা নয়, এই বিদ্যাটার দ্বারা সংসারে টাকা, ইঞ্জিনিয়ার, কম্পিউটার, ডক্টর, যা কিছু এগুলো পয়সা কামানো, এই বিদ্যার দ্বারা ব্রেন ওয়াশ হয়, হৃদয় ওয়াশ হয় না। হৃদয়ের ওয়াশের জন্য আপনাকে সংস্কার চাই, সৎসঙ্গ চাই, গ্রন্থ চাই। বর্তমান যে শিক্ষা এ কেবল পয়সা কামানোর, এখানে কোনো নিয়ম বা আগে আগে যে সোশ্যাল শিক্ষা দিত, কীভাবে বড়দের সাথে ব্যবহার করতে হতো, শাস্ত্র জ্ঞান, সে কিছু নেই। কেবল পয়সা কামানো কী করে যায়? বাচ্চা তো পয়সা কামিয়ে নেয় না, বাচ্চা সুখী আছে না, পিতা মাতা সুখী না, সমাজ সুখী আছে, কারণ ওদের আমাকে সংস্কার আধ্যাত্মিক জ্ঞান দেয় নেই। আধ্যাত্মিক জ্ঞানের দ্বারা বাচ্চাও সুখী হবে, পিতামাতাও সুখী হবে, সমাজও সুখী হবে, অল্প আয়েতেও। কিন্তু এত কিছু ইনকাম করেও আমরা খারাপ কাজ ব্যয় করে দেবো, সৎসঙ্গে লাগাবো না, কারণ ওদের কালচারই দিচ্ছি না, ওদের আমরা সে সংস্কার দিচ্ছি না, জ্ঞান দিচ্ছি না, কেবল পয়সা কামো, টাকা তো কামিয়ে নিচ্ছি, টাকায় কোনো সুখ নেই। আজ বৃদ্ধ পিতা মাতাকে ছেড়ে দিচ্ছে, কত বৃদ্ধাশ্রম বেড়ে যাচ্ছে, কেন আমরা বাচ্চাদের সৎসঙ্গ দেয়নি? কেবল পয়সা কামিয়েছে, পয়সা নিয়েছে, তার চলে গেছে, সেবা বৃত্তি নেই। বাচ্চাদের কি করে হোস্টেলে পাঠিয়ে দেয়, নিজের কাছে রাখি নেই, যার জন্য বাচ্চা অপরের সাথে প্রেম করে, আমাদের সাথে করে না। আমাদের আগে কি ছিল, বাচ্চা 5 বছর তখন বাড়িতে পড়ে থাকতো, বাবা আমার পিছনে ঘুরতো, বাবা আমার সাথে একটা প্রেম থাকতো। এখন বাচ্চা 2 সালে 3 বছরে অপরে চলে যাচ্ছে, সে অপরটাকেই চিন্তা করে, তুমি খাও দাও না খাও, বাচ্চা পিতা আমাদের কোনো চিন্তা করে না, মনেতে তার কোনো রেখাপাত আসবে না, কারণ তার সম্পর্কটা বাইরের সাথে, তুমি বাইরের সাথে করেছো, বাচ্চাটা বাইরের সাথে করে নেই, পিতা মাতাই তাকে বাইরের সাথে সম্পর্ক করিয়ে দিয়েছে। বড় ডিগ্রি চাই, চাকরি চাই, গাড়ি বাড়ি চাই, বড় হবে, যার জন্য আজ নিজের পায়ে নিজের কোড়াল মেরে আজ বুড়ো কালে দুটো সেবা পাচ্ছে না। আজ বুড়ো বুড়িগুলোর পাশে বৃদ্ধ অবস্থা কাটানো বড় কষ্টদায়ক, সেই সময় নাতি আর থাকলে, ছেলে মেয়ে থাকে, তবে তো আনন্দ আসবে, কিন্তু আজ বৃদ্ধগুলো সব সন্ন্যাস নিয়ে বসে আছে, নিঃসঙ্গ হয়ে গেছে, নিঃসঙ্গ হয়ে গেছে। যেমন সন্ন্যাসীর একা থেকে, তারাও আজ একা পড়ে আছে, তার থেকে সন্ন্যাস নিয়ে ভোজন করা অনেক ভালো। এরকম বাচ্চাদের সৎসঙ্গ দিতে হবে, ধর্মগুলো আজ শিক্ষা একটু বদলাতে হবে। আমাদের মহান পুরুষদের জীবনী, আমাদের মহান পুরুষের লীলাকে শোনাতে হবে। আমরা বিদেশিদের শিক্ষা দিচ্ছি, যারা লুটেছে, মেরেছে, ইজ্জত নিয়ে গেছে, ধর্ম লুটে নিয়ে গেছে, তাদের যে কোনো ছেলে মেয়েদের জিজ্ঞাসা করেন, তারা আকবর থেকে সব কিছু বলে দেবে। কিন্তু আমাদের ইন্ডিয়ানে, ভারতের যে সন্ত মহাত্মা, তাদের সঙ্গে কিছুই বলতে পারবে না। পরম্পরা যেটা, পরম্পরা, স্বামী বিবেকানন্দ হোক, প্রভুপাদ হোক, এরা কিছুই জানে না। যারা লুটে নিয়ে গেছে, যারা মেরেছে, কেটেছে, আমাদের মন্দিরের সব কিছু ভেঙেছে, ধর্মকে নষ্ট করেছে, তাদের সম্পর্কে পড়ানো হচ্ছে। এর জন্য শিক্ষাটাকে বদলাতে হবে, ধর্মের যত আমাদের আধ্যাত্মিক জ্ঞান না হয় ততক্ষণ শান্তি পাবে না। আর যোগ শিক্ষা, এগুলো প্রণাম করা, মন্দিরে আসা, সকালে জাগা, এগুলোতে শারীরিক রোগ বিমারি ঠিক হয়। আর সমস্ত এত ডাক্তার, এত ওষুধ, এত সব কিছু, তবু বাড়িতে বাড়িতে সবাই রোগী হয়ে আছে, কারণ আমরা শাস্ত্রকে মানছি না। শাস্ত্রের আধারে চললে রোগ বিমারি থেকে ধীরে ধীরে কম হবে। যোগ করতে হবে, যোগ মানে কি, ওটাও বাইরে আছে, যোগ মানে ভগবানের সাথে সংযোগ করতে হবে। কলিযুগের সংযোগের হচ্ছে একটাই উপায়, নাম সংকীর্তন, উচ্চস্বরে নাচবেন, গাইবেন, সমস্ত রোগ ব্যাধি বেরিয়ে যাবে, আপনার যোগ টোগ ক্রিয়া অনুষ্ঠান সব কিছু হয়ে যাবে। ভগবানের সামনে নাচলে শরীরও এক্সারসাইজ হয়,
আর ভগবানের কৃপাও পাওয়া যায়, গুরু বৈষ্ণবের আশীর্বাদ পাওয়া যায়। কিন্তু আমাদের ভগবানের সামনে নাচি না, ভগবানের সামনে মন্দিরে আসতেই চাই না, বাচ্চাদের মন্দিরে পাঠাতে চাই না। বাবা মারা তারা ভাবছে পড়াশোনা করে ওদের কিছু বানিয়ে দেবো, এমন বানিয়ে দেয় যে বুড়ো কালে তাদের সাথ দেয় না।